এমন কাটাবো যেন ধামাকা হয়ে চলে এসেছি। আমাকে একটা ডাবলই বসি দিয়েছে, জানি না কি এখানে পড়ে গেছি প্রবলেম। ভাই মিলে টানাটানি করছে। আমার লুকসটা দেখে তো বুঝতেই পাচ্ছ যে আজকে একটু লুকস পুরো ডিফারেন্ট দিয়েছি। তো এই দেখো আমাদের গাড়ি চলে এসছে। আজকে আমাদের বাস নাই, আজকে আমাদের তিনটে গাড়ি আছে, তিনটে। হাই, গুড মর্নিং, গুড মর্নিং। ইয়েস, দেখতে থাকো শুধু ব্লগটা, আজকে একটা বিভৎস এক্সপেরিয়েন্স আছে, শুধু দেখতে থাকো। কৌশিক দা হাই বলে দাও। এখানে সবাইকে আলাদা আলাদা করে বসতে হয়েছে, মানে পাঁচজন থেকে ছজন অ্যালাউড, তাও বাচ্চা যদি বসে তাহলে এখানে তিনজন অ্যালাউড নেই, মানে বাচ্চাকে নিয়েও তিনজন অ্যালাউড মিডিলে। আর সামনে দাদা বসেছে, শুভ আর আমি মিডিলে, মার বৃষ্টিতে পেছনে। আজকে হতে চলেছে পুরো নতুন রকম একটা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স করিনি প্রচুর, মানে যেখানেই যাবে বাইরে কিছু না কিছু নতুন এক্সপিরিয়েন্স হয়। তো এটা আজকে হচ্ছে নতুন এক্সপিরিয়েন্স, আজকে আমরা মানে এমন কাটাবো যেন ধামাকা হয়ে থাকে। তোমাদেরও মনে থাকে যে হ্যাঁ একটা ব্লগ দেখেছিলাম, আর আমরাও সারা জীবন যেন মনে রাখতে পারি। সো লেট না করে কিছুগুলো শর্ট দেখে নাও, লেটস স্টার্ট। এখান পর্যন্ত গাড়ি, এবার এখানে তোমরা নিজেদের মতো বাইক রাইড করতে পারো। এখানে পুরো যে মরুভূমিটা আছে তোমরা এখানে ওইভাবে ঘুরতে পারো। কিছুটা ডেসক্রাইব আমি করব, কিছুটা ডেসক্রাইব দাদা করবে, দুটো মিলিয়ে মিশিয়ে ভিডিওটা থাকবে। কারণ কিছু কিছু জায়গায় আমি ভিডিও করছি, যেগুলোতে আমি পারছি না করতে, আমার শরীরটা একটু অসুস্থ আছি, ঠান্ডা লেগে গেছে খুব, তো সেখানে দাদা করবে, তো সেইগুলোও তোমরা শুনবে, এই ভিডিওতে অ্যাড করা থাকবে। ঠিক আছে, এই দেখো দাদাও কিছু কিছু শট নিচ্ছে, আমিও কিছু কিছু শট নিচ্ছি, মিলিয়ে মিশিয়ে এই ভিডিওটা থাকবে। সো ডোন্ট স্কি। আমাদের তিনটে ল্যান্ড ক্রুজার, এখানে ব্লগিং চলছে পুরো। আল ময়দান মোটরসাইকেল রেন্টাল, এখানে আমরা ঢুকে এবার বাইক চালাবো। উট দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই যে বাইকগুলো দেখছো এখানে, এই বাইকগুলো চালাবো নাকি, দেখা যাক কি হয়। এই বাইকগুলো চালানো যাবে, তোমরা যদি চাও এই বাইকগুলো নিতে পারো বা এইগুলো নিতে পারো, যেগুলো তোমাদের ইচ্ছা। এখানে পুরো ডেজার্ট, সবাই আছে, সবাই এই মতো সবাই নিজেরা চালাচ্ছে, কোরিওগ্রাফি করছে, চলছে সব রকম চলছে, সবাই নিজেরা চালিয়ে বেড়াচ্ছে, রেস করছে কেউ। সিঙ্গেল আর একটা ডাবল, সো এবারে জাস্ট আমাকে একটা ডাবলই বসি দিয়েছে, জানি না কি জন্য। যাই হোক, এটা বৃষ্টি দিয়ে দাদা বসবে, ওই যে শুভ। ভীষণ মজা লাগছে আমাদের, মানে হেভি মজা লাগছে, কেমন লাগছে? দারুন দারুন, আমার গাড়িটা কতবার যে আটকে গেল তার কোনো ঠিক নেই, কেত মারতে যাচ্ছে বেশি। হ্যাঁ, গাড়িটা পেয়ে গেছে, ও শুধু বালি উড়াবে আর ভিডিও করবে রিলিজের জন্য, ব্যাস। তোর গাড়ি ফেসে গেছে, দেখলেই তো কিভাবে টেনে তুললো দুই ভাই মিলে, আর দাদারা চলে গেছে ওই দূরে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমাদের হয়ে গেল, এটা মানে 20-25 মিনিট টাইম দেয়। এখানে অনেক রকম, মানে তুমি যেরকম গাড়ি নেবে, যেরকম টাইমিং নেবে, তার উপরে ডিপেন্ড করে পয়সা লাগছে। তো আমাদের পয়সা তো নয়, এখানকার হচ্ছে এইডি, মানে দিরাম লাগছে। তো আমাদের নিয়েছিলাম একটা সিঙ্গেল আর দুটো সিঙ্গেল, একটা ডাবল। তো আমাদের সিঙ্গেলগুলো পড়েছিল 150 দিরাম করে, আর ডাবলটা পড়েছিল 300 দিরাম, মানে আমাদের টোটাল আমরা চারজন করলাম 600 দিরাম করে। তো আমাদের কত খরচা হলো আজকে? 600 দিরাম ইন্টু 25 টাকা, 15,000 টাকা 20 মিনিটে আমরা এইগুলো চালালাম, 15,000 টাকা। তারপরে আবার 100 দিরাম দিয়ে আমাদের ছবিগুলো নিয়েছি, ছবিগুলো কি দারুণ এসেছে, যে তোমাদেরকে
দেখাই তোমরা জাস্ট ফটোগুলো একবার দেখো দেখো মানে আমার মধ্যেই সবথেকে সেরা আমার ফটোটা এসেছে দুটো ছবি আমার দেখে নাও আমার দুটো এসেছে দেখো দাদা বৃষ্টি দিবে ট্যুর আর এটা হচ্ছে শুভমে দাদা বৃষ্টি দিবটাই আমি পেছনে গিয়ে কেউ না কেউ তো পেছনে থাকছেই চারটা ফটো 100 দিলাম তুমি মানে ছবিটা দেখো সবাই ফটো দেখছে খুব নাম করছে বগুলে ফটো দেখার জন্য এই এই বাবু যিনি আছেন একে পয়সা দিলে এই করে দেবে সব টিকিট ফিট কেটে দেবে টিকিট কাটার সময় বলবে হাফ আধ ঘন্টা করে দেবো কিন্তু যখনই 20 মিনিট হবে গাড়ি চলে আসবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য ওরা এখন ফ্যালকনের সঙ্গে ফটো তুলবে তার জন্য সব দরদাম করছে বাবাই তুমি গাড়িটা কেমন চালালে হেভি হেভি আর চালাবে হ্যাঁ আর চালাবে না এটা অসাধারণ এক্সপিরিয়েন্স করতে চলেছি ডেজার্ট সাফারি তোমরা দেখতে থাকো মনে হয় না দেখাতে পারবো বলে তুমি দেখতে থাকো এগুলো শুধু ফিলিংস আমরা একবার করে আকাশে উড়বো আর নিচে নেমে যাবো জাস্ট স্টার্ট হয়ে গেছে মানে কিছু কিছু জিনিস হয় না যেগুলো ফিলি করা যায় সব কিছু শো করা যায় না সেরকম একটা আমরা রাইড করতে চলেছি আমাদের গাড়ির ভেতরটা দেখলেই বুঝতে পারবে যে কি হচ্ছে তো দাদা কিছু তো শট সামনে থেকে নিচ্ছে দৌড়ে নিয়েছে যাতে কোনোভাবে ছিটকে না যায় আমরা এখন রোলার কোস্টারের বড় আমি গাড়িটা চালালে ভালো চলে যাবো কি অবস্থা সরি কি অবস্থা সরি কি অবস্থা ভাত বাড়ি চলে এলো আমাদের বাপাই বাপাই কেমন লাগলো দারুন রন বাবু কেমন লাগলো তাই বলো কি বল আমি আর বাবু বিনা সিট বেল্ট হেসে হেসে একাকার দাদা দিদি বলো মানিতা কেমন লাগলো ব্যাপক ব্যাপক দারুন 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 রোলার কোস্টার তে বেরেছি আমরা ল্যান্ড ক্রুজার এগুলো লাইফের এক একটা বেস্ট এক্সপেরিয়েন্স দারুন ভয় লাগছিল নাকি বলছিল আরো করো আরো করো বেটু বলছে সবাই চালাও চালাও বেটু এই জায়গাটা লাখবার এলেও বোধহয় মানে মন ভরবে না এত সুন্দর রাস্তাটাই এলাম দেখো দেখো সবই ল্যান্ড ক্রুজার গাড়ি ল্যান্ড ক্রুজার ছাড়া আর নিসানে পেট্রোল ছাড়া কোনো গাড়ি নেই তো এখানে দেখছি গাড়িগুলো এসে সব ইঞ্জিন খুলে দিয়েছে ম্যাক্সিমাম সবাই এসে ইঞ্জিন ইঞ্জিন খুলে দেখতে পাচ্ছে বোনেট খুলে সঙ্গে দেখো এই মেশিনটা গাড়িটা ইঞ্জিনটা স্টার্ট করে ব্যাটারির সঙ্গে লাগিয়ে না টায়ারে যে হাওয়া কমিয়ে দিয়েছিল আসার আগে তোমাদের হয়তো বলিনি আমি পুরো টায়ারগুলো হাওয়া ডাউন করেছিল তো এখানে এসে হাওয়া দিয়ে দিল আমি প্রথমে ভাবলাম যে হয়তো ইঞ্জিনটা গরম হয়ে গেছে তার জন্য হয়তো এটা খুলছে কিন্তু সেটা নয় এরা নিজেরা সব টুল কিট নিয়ে এসছে হাওয়া দেওয়ার সব মেশিনপত্র সব নিয়ে এসছে ব্যাটারির সঙ্গে লাগিয়ে গাড়ি স্টার্ট করে তোমার টায়ারগুলো হাওয়া দিল এবার মনে হয় না আর ইয়ে হবে এবার মনে হয় ভালো রাস্তা আছে ভালো রাস্তা দিয়ে আমরা যাবো
ডেজার্ট সাফারি শেষ, ডেজার্ট সাফারি শেষ, কিন্তু এখনও নতুন এক্সপিরিয়েন্স করা শেষ হয়নি। ব্লগটা অনেক বড় হয়েছিল বলে নেক্সট পার্টটা আমি নেক্সট ব্লগে দেবো। তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, কারণ নেক্সট ব্লগের জন্য একটা নোটিফিকেশন তোমাদের লাগবেই, তাই না? তো চলো টাটা, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই বাই।